আরা বেগম লিখেছেন যে আমি অজু করার সময় কুলি আর নাকে একসাথে পানি দিতে পারি না, কুলি কুলি আর নাকে পানি আলাদা আলাদা দিয়ে অজু করি, আমার অজু হবে কি? হ্যাঁ, আপনার অজু হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই অজুটা পুরাপুরি সুন্না মোতাবেক হবে না। এজন্য যে বুখারীর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অজুর বিবরণ রয়েছে, সেখানে তিনি এক চুল্লু পানি নিয়ে সেটা অর্ধেক মুখে এবং অর্ধেক নাকে দিয়ে কুলি করতেন এবং নাক ঝাড়তেন। তো এটা এক চুল্লুতে পানি নিয়ে যদি আমরা এভাবে মুখে দেই এবং কিছু অংশ মুখে দেয় এবং কিছু অংশ এভাবে সাথে সাথেই নাকের ওখানে দিয়ে এভাবে নিঃশ্বাস টানি ওপর দিকে, তাহলে কিছু পানি ভিতরে ঢুকে যাবে। তারপরে বাম হাত দিয়ে নাককে ঝাড়া, স্তেনসার বলা হয় এটাকে, নাক ঝাড়া এবং মুখের ভিতরে যেটা সেটাকে কুলি করে ফেলে দেওয়া। যদি এভাবে করা হয় তাহলে আশা করা যায় এটা সুন্না মোতাবেক, সহি হাদিস মোতাবেক হবে এবং এটা অধিক উত্তম হবে ইনশাআল্লাহ। চেষ্টা করলে হয়ে যাবে, চেষ্টা করলে হয়ে যাবে। আমি এই হাদিস পড়ার আগে আমিও এরকম করতাম যে আলাদাভাবে মানে নাকে পানি দিতাম এবং আলাদাভাবে মুখে পানি দিয়ে কুলি করতাম, কিন্তু যখন এই হাদিস পড়লাম এবং দেখলাম যে হাদিসটা বুখারী শরীফে রয়েছে এবং এই হাদিসটা অন্যান্য হাদিসের চাইতে বেশি শক্তিশালী, সুতরাং এটার প্রতি আমল করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন আমার পক্ষে এটার আমল সহজ হয়ে গেছে। মোনেস মোহাম্মদ লিখেছেন যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে তাহলে সে যেন তাকে বলে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু এটা বলেছেন যে কোনো মানুষ যদি কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে তাহলে সে তার ইমানকে পূর্ণ করে নেয়। কেননা আল হুব্বু ফিল্লাহ মানে আহাব্বা ফিল্লাহ ও আবগাদা ফিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, সে তার ইমানকে পূর্ণ করে নেয়। অতএব ইমান পূর্ণ হওয়ার একটি আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়াদান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা দুনিয়াবী কোনো স্বার্থ ছাড়া একজন আরেকজনকে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসত। আর একটা হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ তার আরশের ডান দিকে নূরের মেম্বার তৈরি করবেন, নূরের মেম্বার তৈরি করবেন এবং সেখানে এমন লোকদেরকে বসাবেন যারা একে অপরকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসত, আর তাদেরকে দেখে নবী এবং সিদ্দিকগণ শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবে। তো আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা, এটা হচ্ছে অনেক বড় ফজিলতের কাজ, অনেক বড় মানে সওয়াবের কাজ। এটা আমরা অনেক সময় খুব সহজে বলি কিন্তু এটা বাস্তবে হয় না। যখন অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয় বা কোনো সমস্যা আসে তখন অনেক সময় এই ভালোবাসাগুলি থাকে না, কিন্তু আমরা চেষ্টা করব আমরা একে অপরকে যেন আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসতে পারি এবং আমাদের ভালোবাসা যেন নিঃস্বার্থ হয়, দুনিয়াবী কোনো কল্যাণের বা স্বার্থের জন্য না হয়। আল্লাহুম্মা আমিন।